हाई फ्रेंड्स, वेलकाम टू माई चैनल पूजा डायरिज। हमार चैने तुम्हारे आओ एक बार वेलकाम। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो आज के सकाल सकाल ब्लगटा स्टार्ट करछी और आज के हलो सोमवार। तो सोमवार सकाल थेके ब्लगटा शुरू करछी। तो चलो पार्सल एसछे। तो सकाल सकाल तो कि पार्सल एसछे चलो तुम्हारे संगे शेयर करी। तो तार आगे बोले रखी, तुम्हारा जरा आमार चैनले नतून एवं आमार नतून भिउवार्स एखोनो जरा आमार चैनलटी सबसक्राइब करोनी तारा प्लिज यूट्यूबे गिए पूजा डायरी सार्च करे आमार चैनलटी सबसक्राइब करे दाओ एवं पाशे थाका बेल आइकनटी किन्तु अवश्य प्रेस करे दिओ। ताहले आमार आपलोड करा नतून नतून भिडियो नोटिफिकेशन तुम्हारा सबार प्रथमेई पेये जाबे। तो चलो तो এটা ছিল আমার টাইপড না, এটা হচ্ছে আমার খুব দরকার ছিল। তো এই হ্যান্ড টাইপডটার আমার খুব দরকার ছিল। তো এটা আজকে এসে গেল। ও দুটো একসাথে আর এসেছে হচ্ছে একটা কাজল। এই কাজলটা আমার শেষ হয়ে গিয়েছিল, এটাও এসেছে। এটা তো অফার ছিল, এটা তো অফার ছিল 30%। तो चाइनीजा ना तो तो ऑनलाइन शॉपिंग आज के। तो चलो एखन चा खाई। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। तो आमार नतून ट्राइपॉडटा दिए वीडियो बनाच्छी तार कारण आमी जे तो आमी तोमादेरके आगे बोलेछिलाम जे आमार ट्राइपॉडटा नष्ट हो गेछे। तो एरपरे आमी एकटा ट्राइपॉड अर्डर करेछिलाम, तो एटा हैंड ट्राइपॉड। तो ये ट्राइपॉडटा दिए वीडियो बनाच्छी आज के। तो एबारे बिछाना गुछाबो। तो घूम थेके उठे चा खावा हो गेछे, चा खेये एबारे घर परिष्कार करबो और जलेर बोतले जल निये जल भरबो। तो काजगुलो आगे कमप्लीट करे नेई, तारपर आबार कथा बोलछि। सो एखन टाटा। आर देखो आजके एकदम रोद उठेनि, पुरो मेघला आकाश। আর সবার মোবাইলে ছবি দেখছি যে সবার নাকি শিলিগুড়ি থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা পুরো দেখা যাচ্ছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তো দেখি আজকে আজকে যেহেতু মেঘলা ওয়েদার আজকে তো দেখা যাচ্ছে না, আর আমি ট্রাই করলাম আজকে তো দেখা যাচ্ছিল না। তো দেখা গেলে তোমাদেরকে অবশ্যই দেখাতাম, তবে যদি রোদ ওঠে তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর সত্যি দেখা যাচ্ছে, অনেকেই ছবি দিয়েছে, তো আমি দেখতে পারিনি, হয়তো আমার ব্যাড লাক। তো যাই হোক, যদি পরে দেখা যায় তাহলে আমি তোমাদেরকেও দেখাবো, ঠিক আছে? তো চলো এখন চটপট কাজগুলো করি, তারপর আবার দেখা হচ্ছে। কোনগুলো ওগুলো ধুতে দিবা এখন? 11:30টা বাজে। শার্ট শুকাতে বেশি কোন লাগে না, প্যান্ট শুকাতে টাইম। কোন একটা ড্রেসের থেকে রং উঠে আমার শার্টে, কত সুন্দর শার্টটা আছে, কত সুন্দর ফিল। বেশি দিন পরি ওগুলো সব ওয়াশিং মেশিনে ঢুকবে এখন। সবগুলোতে ফাঙ্গাস হয়ে গেছে, মানে ভাজে ভাজে ফাঙ্গাস হয়ে গেছে, তার কারণ এবারে রোদ দেওয়া হয়নি ভাদ্র মাসে। না ভাদ্র মাসে আমিও বাড়িতে ছিলাম না। তো আজকে রান্না করব, এখান থেকে টমেটো, কিছুটা আলু নিয়েছি, আর নিয়েছি এখানটাতে ক্যাপসিকাম, এখানে আছে পেঁয়াজ, এখানে আছে লঙ্কা, ক্যাপসিকাম, আলু, টমেটো, আর এখানটাতে হচ্ছে আর কুমড়ো ভাজা। আজকে করবো এক চিলি। আজকে বানাবো এক চিলি। তো রেসিপিটা আজকে একটু অন্যরকম,
তো এক চিলি বানানোর জন্য আমার সবার প্রথমে যেটা লাগবে সেটা হলো ডিম। তো এখানটাতে আমি তিনটে ডিম নিয়েছি, তো তোমরা চাইলে ডিম বেশিও নিতে পারো অথবা কম নিতে পারো, যে যেমন পরিমাণে নিতে চাও নিতে পারো। তো ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে নুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে। তো এরপরে একটা টিফিন বক্সের মধ্যে টিফিন বক্সের গায়ে একটু তেল মাখিয়ে নিতে হবে, নিয়ে এবারে ডিমের মিশ্রণটা ঢেলে দিতে হবে, দিয়ে এবারে ভাপাতে দেব ডিমটা। তো চলো ডিমটা কি করে করছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তার আগে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবারে আগে কুমড়ো আর উচ্ছেটা ভেজে নিই। তো এদিকে কুমড়োটা ভাজা হচ্ছে আর অন্য কড়াইতে আমার এদিকে লাউ দিয়ে আজকে করেছি মুগ ডাল, ডালও হয়ে গেছে। আর এখানটাতে তোমরা দেখতেই পাচ্ছ কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি। তো জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি ঢেলে রাখা টিফিন বক্সের যে ডিমের মিশ্রণটা সেটা আমি জাস্ট বসিয়ে দেব। তো বসানোর পর মনে হচ্ছিলো যে মানে ভেসে থাকছে, তো ঠিকঠাক বসছিলো না। তো এরপরে আমি যে আদা কুড়োনোর যে আমার মেশিনটা সেটা রেখে জলের মধ্যে তার উপরে টিফিন বক্সটা বসিয়েছি, তাহলে নিচের দিকে লেগেও যাবে না এবং ভালোভাবে ডিমটা ভাপানো হয়ে যাবে। তো ঠিক এইভাবে করে আমি 10 মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে। তো এদিকে দেখো সকালবেলা দেখালাম মেঘলা আকাশ, তো এখন দেখো পুরো রোদ উঠে গেছে। তো মানে শিলিগুড়ির ওয়েদার এখন বোঝা মুশকিল, কখন রোদ কখন বৃষ্টি কখন কি বোঝা যায় না। তো যাই হোক, ওইদিকে ডিমটা দেখি 10 মিনিট মতন প্রায় হয়ে গেছে। তো এখানে টিফিন বক্সটা নামিয়ে রেখেছি, নামিয়ে জল দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি, নিয়ে জাস্ট চেক করবো একটু। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে জাস্ট ভেতরে একটু ঢুকিয়ে দেখলাম, তো দেখলাম যে ভেতরটা একদম কাঁচা আছে, হয়নি। তো আমি আরও 10 মিনিটের জন্য ভাপাতে দেব। তো ওইদিকে ডিমটা ভাপাতে দিয়ে আমি ব্রেকফাস্ট করিনি যেহেতু সকালবেলা, তো এখন খাবো একটু দুধ কর্নফ্লেক্স। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর বাদ বাকি রান্নাটা করছি। সাইড, তো আমি দুধের সঙ্গে এখানটাতে নিয়ে নিলাম 1 চামচ মতো হেলথ কার্ডের প্রোটিন পাউডার, আর তার ওপরে আমি কিছুটা কর্নফ্লেক্স দিয়ে খেয়ে নেব। তো তার কারণ কি, আমার রাতে একদম খেতে ইচ্ছে করে না হেলথ ড্রিঙ্কটা, তো সেই জন্য আমি এক কাজে দু কাজ করে নিই। তো সকালবেলায় যেদিনকে আমি কিছু খাই না, তো আমি বেশিরভাগ দিনে এরকমই খাই, হয়তো মুড়ি দিয়ে একটু খেয়ে নিই। তো যেহেতু ঘরে কর্নফ্লেক্স আছে তো সেই জন্য একটু কর্নফ্লেক্স খেয়ে নিচ্ছি, নয়তো বিস্কুট দিয়েও আমি প্রোটিন পাউডারটা খেয়ে নিই। তো এদিকে আমার খাওয়া হয়ে গেছে, আর এখানটাতে এসে আমি ডিমটা ভাপানো থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডাও করে নিয়েছি, আর উচ্ছে ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ তোমরা ডিমটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখো একদম উঠে আসছে না এখন, তো এটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এবার এটাকে পিস পিস করে পনিরের মতো করে কেটে নেব। তো এখানটাতে চাকু দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে জাস্ট ট্রাই করলাম, দেখলাম যে পড়লো না। তো এরপরে আমি চাকু দিয়ে ভেতরে পিস পিস করে কেটে মানে একবারে উঠিয়ে নিচ্ছি টুকরো টুকরো করে। তো আমি এই রেসিপিটা অনেক দিন আগে একবার করেছিলাম, তো তখন আমি ব্লগিং শুরু করিনি,
তো এই আবার করলাম, তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা। একঘেয়ে ডিম খেতে খেতে অনেকেরই হয়তো ভালো লাগে না, তো তোমরা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা কিন্তু রুটি অথবা পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগে, ভাতের সঙ্গে খুব বেশি ভালো লাগে না, তবে পরোটা, রুটি, ফ্রাইড রাইস এইসবের সাথেই ভালো লাগে। তো এখানটাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তো আমি রান্নাটা সাদা তেলে করব, তো সেই জন্য আমি এখানটাতে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা গরম হয়ে যাবার পরে আমি জাস্ট একটু শুধুমাত্র ভেজে নেব ওই টুকরো করে রাখা ডিমগুলো। তো দেখতেই পেলে জাস্ট একটু নাড়াচাড়া করেই আমি ডিমগুলো নামিয়ে নিলাম, তার কারণ বেশি ভাজলে ফ্লেভারটা চলে যাবে, খেতে ভালো লাগবে না। আর এখানটাতে সেই তেলের মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা আলু, তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। তো আমি যেহেতু আলু খেতে ভালোবাসি আমি কিছুটা আলু দিয়েছি, আর দিয়েছি টুকরো করে কেটে রাখা টমেটো আর পেঁয়াজ, আর ক্যাপসিকামটা আমি পরে দেব। আর এখানটাতে পেঁয়াজ আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তো সেই জন্য আমি দিয়ে দিলাম কিছুটা নুন, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে যাতে ভালো করে পেঁয়াজ টমেটোটা নরম হয়ে আসে। তো এখানটাতে পেঁয়াজ আর টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেব আগে থেকে টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি সবার শেষেই দেব, তার কারণ ক্যাপসিকাম বেশি ভাজলে তেতো হয়ে যায়। তো এরপর দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রাখা, দিয়ে এরপর আমি অ্যাড করব যেটা, সেটা হলো চিংসের পনির চিলি মশালা। তো আমি সামান্য দেব এই মশালাটা আগে, তারপরে আমি আবার অ্যাড করব এই মশালাটা। তো এখন আর আমি নুন দেইনি, তার কারণ যেহেতু এই রান্নাটা সস দিয়ে হবে তো সসে কিন্তু অলরেডি নুন থাকে আগে থেকেই, তো সেই জন্য আমি কিন্তু নুনটা পরে চেক করে তারপর আবার অ্যাড করব। তো এরপর আমি দিয়ে দিয়েছি এখানটা সয়া সস, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি, দিয়ে ভালো করে আরও একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো সব শেষে আমি টমেটো কেচাপ। তো এবারে সব ইনগ্রিডিয়েন্টস আমার দেয়া হয়ে গেছে, এবারে সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আগে থেকে ভেজে তুলে রাখা ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ ঢেকে রেখে আরও একটু যে চিংসের যে মশলাটা ছিল সেটা আরও একটু অ্যাড করব। তো আমি এখানটাতে চিংসের মশলাটা আরও একটু অ্যাড করছি, করে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু এক্সট্রা আর কোনো নুন ইউজ করিনি, যেহেতু সসে নুন থাকে আমি আগেই বলেছি, তো সেই জন্য কিন্তু নুনটা একটু আগে থেকেই দেখে দিতে হবে। তো তোমরা চাইলে ট্রাই করতে পারো এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে। আর যে গ্রিন চিলি সসটা ছিল সেটার ডেটটা এক্সপায়ার হয়ে গেছিলো, তো সেই জন্য আমি অ্যাড করিনি, নয়তো আমি চিলি গ্রিন চিলি সসও একটু অ্যাড করি। তো তার জন্য আমি ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম নামানোর আগে 2-4টে। তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে, তো এবারে যাব আমি স্নানে। আমার স্নান কমপ্লিট, তো এখন রেডি হয়ে তারপরে আমি খেতে বসবো, তার কারণ খিদে পেয়ে গেছে, সেই সকালবেলায় আমি একটু দুধ কর্নফ্লেক্স খেয়েছিলাম, তো এখন খাবো ভাত। তো এক চিলিটা খেতে তো দারুণ হয়েছিল, তবে আমার হাজব্যান্ডকে যখন আমি খেতে দিয়েছিলাম তখন আমি শ্যুট করতে পারিনি, তো ওকে বলছিলো যে পনিরটা খেতে একটু অন্যরকম, তো আমি বললাম যে ওটা পনির না, ওটা হচ্ছে ডিম দিয়ে বানানো, তো বলে কি ও ডিমের ধোকা, আমি বললাম যে হ্যাঁ। তো যাই হোক, ওরও খেয়ে ভালো লেগেছে। তো আমার লাঞ্চ কমপ্লিট, এবারে একটু রেস্ট করবো, তার আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধ্যেবেলায়। তো এখন
এখনকার মতো সেটা। সবাইকে তো এখন খাবো চা, একটু চা করে নিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে একটু কথা বলছি। তো চা করে নিয়ে চলে এসেছি, এবার একটু চা খাবো আর এখানটাতে কম্পিউটারে একটু এডিটিংয়ের কাজ আছে সেটা কমপ্লিট করব। তো তারপর আরও অনেক কাজ আছে, তো চলো আগে চাটা খেয়ে নিই। এবারে জামা কাপড়গুলো ভাঁজ করবো, সেচে জামা কাপড়গুলো ঘুরে এসে ধুয়েছি, ধুয়ে যেভাবে মানে রেখেছি মানে সব এক জায়গায় পোটলা বাঁধিয়ে রেখে দিয়েছি, ওগুলো ভাঁজ করার আর সময় হয়নি। তো এখন কিছুটা ভাঁজ করব, তো তোমাদেরকে দেখাচ্ছি। মানে শুধু ঘুরতে যাওয়ার যে জামা কাপড় সেগুলো না, এর আগেরও জামা কাপড় ছিল সেগুলোও ধুয়েছি। তারপর মানে তিন চার দিন থেকে জামা কাপড় শুধু ধুয়ে শুকোচ্ছি আর হচ্ছে রেখে দিচ্ছি, একটাও ভাঁজ করার সময় পাচ্ছি না, এখন করব। অলরেডি বিছানার উপরে কয়েকটা জামা কাপড় আছে দেখতেই পাচ্ছ, তো সেগুলো ভাঁজ করব। ওগুলো শার্ট আছে, ওগুলো ইস্ত্রি করতে হবে, আর বাদ বাকি আমার জামা কাপড় যেগুলো আছে সেগুলো এখন ভাঁজ করব। কিছু করার নেই, অনেক জমে গেছে জামা কাপড়, তো চলো কাজটা করেই ফেলি আগে, তারপর আবার কথা বলছি। তো জামা কাপড় ভাঁজ করতে করতে আমার ব্লগটা আমি এখানটাতেই এন্ড করছি, তার কারণ আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, তার কারণ আমি একদম হাঁপিয়ে গেছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানটাতেই তাহলে শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো টাটা।